बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थी वृंद, तुम्हरा सबाई केमन आछो? आशा करब जे जेखाने आछो सबाई बेश भालो आछो, सुस्थ आछो। सेई चिराचरित सप्ताह घुरे आबार जीवविज्ञान क्लासे चले आसलाम। आजकेर जीवविज्ञान अनलाइन क्लास, आजकेर क्लास तो एकादश श्रेणीर जोन्नो, जारा 2020-21 सालेर नवागत शिक्षार्थी तादेर जोन्नो। तो आजके आर अनेक किछु कथा बोले तोमादेर मूल्यवान समय नष्ट करब ना, आज के सरसरि आमी पढ़ाई चले जाब। गत क्लासे बोलेछिलाम श्रेणीबिन्यासेर भित्तिसमूह, आज के देखब कि करे एकटी प्राणीके श्रेणीबिन्यास करते हय एबं श्रेणीबिन्यासेर प्रयोजनीयताई बा कि आमादेर। सेक्षेत्रे प्रेजेंटेशनेर माध्यमे, स्लाइड प्रेजेंटेशनेर माध्यमे तोमादेरके आमी एटा बुझाबो। এটাও সেই প্রথম অধ্যায় অ্যানিমাল ডাইভার্সিটি ও ক্লাসিফিকেশনের টপিকস। আমি একটি একটি অধ্যায় করে পড়ানো শুরু করব এবং সেই অধ্যায় শেষ করে পরবর্তী অধ্যায়ে যাব। অর্থাৎ এক এক সময় এক এক অধ্যায়ে যাব না, একটি অধ্যায় শেষ করে পরবর্তী অধ্যায়ে যাব এবং একটি অধ্যায়ের টপিকসগুলো, বিষয়গুলো একটি একটি করে আলোচনা করব। এটা আপাতত আশা করি, এর মধ্যে যদি কলেজ খুলে যায় তাহলে তো ক্লাসই। তো আমার পরিচয় নিশ্চয়ই আর দিতে হবে না, আশা করি এতদিনে সবাই চিনে গেছ। তো আমরা চলে যাচ্ছি পড়ায়। যদিও তোমাদেরকে বলেছিলাম যে একটি ইউটিউব চ্যানেল আছে আমার, যেখানে তোমাদের আগের এই একাদশ শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী করা প্রথম দুটি ক্লাস রয়েছে, তোমরা আশা করি সেটা দেখে নেবে। সেখানে রয়েছে প্রথম অধ্যায়ের প্রাথমিক টপিকস, জীব বৈচিত্র্য, অর্থাৎ অ্যানিমাল ডাইভার্সিটি, যেটা প্রাণী বৈচিত্র্য। তারপরে ভিত্তিরও কিছু অংশ দু নম্বর ক্লাসে রয়েছে। গত উদ্বোধনী ক্লাসটা ছিল আমার 3 নম্বর ক্লাস, যদিও তোমাদের সরকারিভাবে ওটা ছিল উদ্বোধনী ক্লাস। আজকে হচ্ছে তোমাদের 4 নং ক্লাস, একাদশ শ্রেণীর জন্য 4 নং ক্লাস। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস কী? শ্রেণীবিন্যাস হচ্ছে যখন একটি প্রাণীকে আমরা অন্য প্রাণীর সাথে সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে নির্দিষ্ট একটি ট্যাক্সন বা একটি স্তরে রাখি, তাকে নামকরণ করি, তাকে আমরা চিনি, তার সম্পর্কে জানি, তার ভালো মন্দ এবং আমাদের সাথে তার সম্পর্ক, এই জিনিসগুলো আমরা জানি, জেনে চিনে রাখি, সংরক্ষণ করি, এটা হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস না করলে সে 15 লক্ষ প্রজাতির প্রাণী সমূহকে আমাদের পক্ষে কোনোভাবেই এক একজন করে চেনা সম্ভব না। এই জন্য আমরা যে গ্রুপ করি বা দল করি বা ভাগ করি, এক এক প্রাণীর বৈশিষ্ট্যের সাথে অন্য প্রাণীর বৈশিষ্ট্যের যে মিল খুঁজি, অমিল খুঁজি, সেটা বাহ্যিক হোক আভ্যন্তরীণ হোক, সেই মিলগুলো খুঁজে তাকে একটা নির্দিষ্ট স্থানে, অর্থাৎ একটি ধাপে বা স্তরে বা দলে ভাগ করে রাখি, সেটাই হচ্ছে শ্রেণীবিন্যাস। তো আজকে আমাদের শিখন ফল হচ্ছে শ্রেণীবিন্যাসের নীতি। গত ক্লাসে পড়েছে শ্রেণীবিন্যাসের ভিত্তি, আজকে হচ্ছে শ্রেণীবিন্যাসের নীতি, অর্থাৎ কোন নীতি অনুসরণ করে আমরা প্রাণীটিকে, একটি নতুন প্রাণীকে শ্রেণীবিন্যাস করব। এখন যে প্রাণীটিকে শ্রেণীবিন্যাস করব সে একেবারেই নতুন হতে পারে, অথবা আগে শ্রেণীবিন্যাসকৃত কোনো দলে বা গ্রুপের বা কোনটা একজনের অধিভুক্ত হতে পারে। কিন্তু যখনই আমরা প্রাণীটিকে পাব তখন সে প্রাণীটির বাহ্যিক যে বৈশিষ্ট্য প্রথমত সেগুলোকে আমরা পর্যবেক্ষণ করব। এর পরবর্তীতে আমাদের আগে যে প্রাণীগুলো শ্রেণীবিন্যাসিত করা আছে তাদের সাথে, তাদের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যগুলো, অর্থাৎ মিলগুলো খুঁজে বের করবো,
অমিলগুলো খুঁজে বের করবো, যাদের সাথে মিলবে তাদের গ্রুপে একে ফেলবো। এইভাবে ধাপে 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 ফেলে এর একটা নির্দিষ্ট পরিচয় আমরা খুঁজে বের করব। আমরা এটাই এখন আলোচনা করব। আমরা চলে যাচ্ছি স্লাইডে। সে আগের মতো তোমাদের স্লাইড দেখার সুবিধার্থে আমি একটু সাইডে চলে যাচ্ছি, যাতে তোমরা প্রেজেন্টেশনগুলো ভালোভাবে দেখতে পারো এবং আমার কথা শুনে বুঝতে পারো। আমরা একটু স্লাইডকে পর্যবেক্ষণ করি, দেখি। আমাদের প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন। আমাদের আজকের শিক্ষণফল হবে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, সের নীতি ও ধাপসমূহ ব্যাখ্যা করা। অর্থাৎ এটা আলোচনা করার পরে তোমরা অবশ্যই প্রাণী জগতের শ্রেণীবিন্যাস কী করে করা হয়, কোন নীতি অনুযায়ী কোন ধাপসমূহে কী কোন ধাপে কীভাবে রাখা হয় সেটা আলোচনা করতে ব্যাখ্যা করতে পারবে আশা করি। একটি প্রাণীকে যখনই শ্রেণীবিন্যাস করবে, সেই শ্রেণীবিন্যাস করার ক্ষেত্রে কিছু নীতি অবলম্বন করা হবে। এই নীতিগুলো হচ্ছে শ্রেণীবিন্যাসের নীতি। এই নীতিগুলো হচ্ছে তার বৈশিষ্ট্যের ভিত্তিতে, তার বৈশিষ্ট্যের অন্য প্রাণীর সাথে তার বৈশিষ্ট্য সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে তাকে ভাগ করা হবে, ধারাবাহিকভাবে বিন্যস্ত করা হবে। তো এই নীতিগুলো অনুসরণ করার জন্য কতগুলো ধাপে আমাদের যেতে হয়। প্রথম যে ধাপ, সে ধাপ হচ্ছে শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্যকে নির্ধারণ, তারপরে শনাক্তকরণ, ক্যাটাগরিকরণ, তারপরে নামকরণ করব, তারপরে তাকে সংরক্ষণ করব। আসলে শ্রেণীবিন্যাস হচ্ছে একটি সুসংবদ্ধ বিজ্ঞান। যে নীতি অনুসরণ করে আমরা একটি প্রাণীর শ্রেণীবিন্যাস করব, তার প্রথম ধাপ হচ্ছে তার শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্যগুলোকে নির্ধারণ। তোমরা একটু স্লাইডে দেখো শ্রেণীবিন্যাসের নীতি। একটি প্রাণীকে শ্রেণীবিন্যাস করার ক্ষেত্রে কিছু নীতি অনুসরণ করা হয়, নীতিগত কাজগুলো ধারাবাহিকভাবে করা হয়। কাজগুলোর প্রথম যে ধাপ সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসগত বৈশিষ্ট্যগুলোকে আমাদের নির্ধারণ করতে হবে। অর্থাৎ আমরা যে নতুন প্রাণীটি পেয়েছি তার বৈশিষ্ট্যগুলোকে খুঁজে বের করতে হবে। এই যে কোনো প্রাণীগুলোকে এক একটা ধাপে রাখা বা এক একটা গোষ্ঠীবদ্ধ করা বা শ্রেণীবদ্ধ করা, এই যে ধাপগুলোর প্রাণীগুলোকে বলা হয় ট্যাগজোন। প্রত্যেক ধাপের প্রাণীগুলোকে ট্যাগজোন বলা হয়। এই ট্যাগজোনের সদস্যরা যে বৈশিষ্ট্য অন্য ট্যাগজোন থেকে তাকে পৃথক করতে পারে বা পৃথক করার সম্ভাবনা দেখাতে পারে, সেটি ওই ট্যাগজোনের শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য। অর্থাৎ ট্যাগজোন হচ্ছে এক একটা প্রাণীগোষ্ঠী, এক একটা নির্দিষ্ট প্রাণীগোষ্ঠীকে, অর্থাৎ যাদের মধ্যে সমস্ত বৈশিষ্ট্যের মিল রয়েছে, বেশিরভাগ বৈশিষ্ট্যের মিল রয়েছে, তাদেরকে সেই গোষ্ঠীকে, সেই মিলগত গোষ্ঠী প্রাণীগুলোকে বলা হয় ট্যাগজোন। তাহলে আমি যে নতুন একটি প্রাণী পেলাম সেই প্রাণীটি নিশ্চয়ই কোনো ট্যাগজোনের অন্তর্ভুক্ত আছে বা হবে। তাহলে যে প্রাণীটি পেলাম সেটি একটি ট্যাগজোন। সেই ট্যাগজোন সদস্যের যে বৈশিষ্ট্য অন্য ট্যাগজোনের ক্ষেত থেকে তাকে পৃথক করতে পারে এবং পৃথক করার সম্ভাবনা দেখাতে পারে, অর্থাৎ যে প্রাণীটি পেয়েছে তার যে বৈশিষ্ট্য অন্য প্রাণীর যে বৈশিষ্ট্য তার সাথে যদি মিল হয় তাহলে তার ভাগে রাখতে হবে, আর যদি অমিল হয় তাহলে তাকে আলাদা ভাগে ভাগ করতে হবে। তো যে প্রাণীটি নতুন পেয়েছে তার ভিতর যে সে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে আমরা প্রথমে আলাদা করব, এবং সেই বৈশিষ্ট্যগুলোই হচ্ছে তার শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য। শ্রেণীবিন্যাসের সময় প্রত্যেক ধাপে অন্তর্ভুক্ত ত্যাগজনের শনাক্তকারী শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্যগুলির উল্লেখ করতে হবে। অর্থাৎ তার যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা পাবো, যেমন ধরো তার বাহ্যিক অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য, তার শারীরবৃত্তিক বৈশিষ্ট্য, তার জিনগত বৈশিষ্ট্য, তার জননগত বৈশিষ্ট্য, তার বাস্তুসংস্থানিক বৈশিষ্ট্য। আমি একটা উদাহরণ দিই, তার শরীর কি খণ্ডায়িত অখণ্ডায়িত, তার মেরুদণ্ড আছে কি নাই,
এই যে ভাগগুলো, এই জিনিসগুলো একটা প্রাণী পেলাম, তার মেরুদণ্ড নাই, তখন তাকে কী করতে হবে? অমেরুদণ্ডী প্রাণীর ভাগে ফেলতে হবে। আবার সে কোথায় থাকে? সে পানিতে থাকে, মানে জলে থাকে, না স্থলে থাকে? যদি স্থলে থাকে তাহলে তার স্থলে স্থলভাগের অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে রাখতে হবে। এই যে ভাগ্য, এই যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য। অর্থাৎ সে স্থলজ, তার মেরুদণ্ড নাই, অর্থাৎ সে অমেরুদণ্ডী, এগুলো হচ্ছে তার শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো সংগ্রহ করার পর বা লিপিবদ্ধ করার পর পরবর্তী যে ধাপটি আসছে সেটা হচ্ছে তার শনাক্তকরণ। শনাক্তকরণ কী? এই যে শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্যর আলোকে পর্যবেক্ষণে থাকা কোনো ট্যাগজন সদস্য আমাদের পরিচিত হতে পারে বা আগে বর্ণিত হয়েছে এমনও হতে পারে, অর্থাৎ আগে আবিষ্কৃত হয়েছে সেরকমও হতে পারে, অথবা একেবারেই নতুন হতে পারে। এখন নতুন হওয়া মানেই সে কিন্তু একেবারে নতুন প্রাণী না, হয়তোবা তার গোত্রের, তার গোষ্ঠীর অন্য প্রাণীদের সাথে আমরা পরিচিত, বাট তাকে আমরা কখনো দেখিনি। যদি তেমন হয় তাহলে তার পরিচিতি অবশ্যই আগে আছে, জাস্ট এখন একটু তার সাথে মিলিয়ে আমাদেরকে তার পরিচিতিটা বের করতে হবে। আবার এমনও হতে পারে যে সম্পূর্ণ নতুন, তার জ্ঞাতির অর্থাৎ তার বংশের কাউকে হয়তো আমরা কোনোদিন খুঁজেই পাইনি, এমনও হতে পারে। এক্ষেত্রে শ্রেণীকরণের উদ্দেশ্যে সংগৃহীত যে কোনো নমুনা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সম্পর্কযুক্ত অন্যান্য প্রাণীর প্রকাশিত বর্ণনার সাথে তুলনামূলক আলোচনা সাপেক্ষে একে ক্যাটাগরিকরণ সম্পন্ন করতে হবে, অর্থাৎ এর শনাক্তকরণটা সম্পন্ন করতে হবে। যখন এর শ্রেণীগত বৈশিষ্ট্যগুলো আমরা নির্ধারণ করব এবং একটি নির্দিষ্ট নীতি অনুযায়ী একটা কী আছে, প্রত্যেক প্রাণীরই বৈশিষ্ট্যের কিছু কী আছে, অর্থাৎ চাবি আছে, ছক আছে, এই ছক অনুযায়ী যখন আমরা তার বৈশিষ্ট্যগুলোকে লিপিবদ্ধ করার পর মিলাবো, সেই মিলানোর ক্ষেত্রে যদি দেখি তার আগের সম্পর্কযুক্ত মানে জ্ঞাতির বা বংশের কোনো প্রাণী পাওয়া গেছে, তাহলে তার সাথে আমরা মিলিয়ে তাকে সেই দলে নিব। আর যদি তার কোনো বংশের কাউকে না পাওয়া যায় তাহলে আমরা সম্পূর্ণভাবে তাকে নতুন করে নিব। তার পরবর্তীতে আছে ক্যাটাগরিকরণ। এই ক্যাটাগরিকরণটা বেশ বড় এবং ব্যাপক, আমি একটু ভালোভাবে ক্যাটাগরিকরণটা আলোচনা করতে যাচ্ছি। ক্যাটাগরিকরণ হলো ক্যাটাগরিকরণ বা র্যাঙ্ক ভুক্তি, অর্থাৎ এটাকে এখন ফাইনালি কোনো গ্রুপে, এতক্ষণ তো প্রাণীটির বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে আমরা লিপিবদ্ধ করলাম, তারপরে তাকে শনাক্ত করলাম অন্যান্য কিছুর ভিত্তিতে, এখন তাকে কোন ধাপে আমরা রাখব, সেই ধাপগুলো, সেটাকে বলা হয় ক্যাটাগরিকরণ বা র্যাঙ্ক ভুক্তি। যেসব প্রাণী বা প্রাণীগোষ্ঠীকে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যে বিভিন্ন ধাপ অর্থাৎ ক্যাটাগরি বা র্যাঙ্ক, তোমরা র্যাঙ্ক র্যাঙ্ক শব্দটির সাথে পরিচিত, যে বিভিন্ন ভার্সিটি র্যাঙ্কিং করে, কলেজে র্যাঙ্কিং করে, অর্থাৎ কোনো গ্রুপে ফেলে, এটা তো বুঝো, তো সেক্ষেত্রে এক্ষেত্রেও আমরা সেই প্রাণীটিকে একটা র্যাঙ্ক ভুক্ত করব বা ক্যাটাগরি ভুক্ত করব। সেই র্যাঙ্কের অন্তর্ভুক্ত করা হয় সেসব প্রাণীগোষ্ঠীকে ট্যাগজন বলে, অর্থাৎ যে ধাপগুলোর মধ্যে ওই প্রাণীটিকে রাখবো সেই ধাপের সমস্ত প্রাণীগুলোকে ট্যাগজন বলা হবে। যেমন অ্যানিমালিয়া, এটা হচ্ছে তার রাজ্য, কর্ডাটা হচ্ছে তার পর্ব, ম্যামালিয়া হচ্ছে তার ক্লাস, প্রাইমেট হচ্ছে তার বর্গ, যে এই যে ধাপগুলো, এই ধাপগুলোকে এক একটা ট্যাগজন বলবো আমরা, অর্থাৎ যেসব প্রাণী বা প্রাণীগোষ্ঠীকে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যে বিভিন্ন ধাপের অন্তর্ভুক্ত করা হয় সেসব প্রাণীগোষ্ঠীকে ট্যাগজন বলা হয়। আর এই ট্যাগজনই হচ্ছে শ্রেণীবদ্ধগত একক, অর্থাৎ ট্যাগজন হচ্ছে শ্রেণীবদ্ধগত একক, অর্থাৎ ট্যাগজনমিকের ইউনিট। বিবর্তনিকভাবে সম্পর্কিত এবং অভিন্ন বৈশিষ্ট্যবলী বহনকারী যে প্রাণীগুলোকে, অর্থাৎ ওই ট্যাগজনের যে প্রাণীগুলো, এক একটি শ্রেণীবদ্ধ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়। আর এই শ্রেণীবিন্যাসের আবশ্যিক যে ধাপ, এই ধাপগুলো হচ্ছে, অর্থাৎ আমরা যে নীতি বা কী তৈরি করেছি
সেই কি অনুযায়ী শ্রেণীবিন্যাসের যে আবশ্যিক যে ধাপ, যে ধাপগুলোর মধ্যে অবশ্যই ওদের পড়তে হবে বা রাখা হবে, সে ধাপগুলো হচ্ছে 60টি। প্রথম যে ধাপ সেটা হচ্ছে কিংডম, তারপরে ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, এগুলোকে আবার প্রয়োজনের ক্ষেত্রে বৈশিষ্ট্যের ভিত্তিতে কখনো কখনো সাব এবং সুপার ভাবেও ভাগ করা হয়। অর্থাৎ সাব ফাইলাম, সুপার ক্লাস, ইনফ্রা, এসবভাবেও মানে সাব ইউনিট করা হয়। তবে এই যে 60টি ধাপ, এটি হচ্ছে প্রধান ধাপ। আর এর মধ্যে এই যে 7 নম্বর ধাপ স্পেসিস, প্রজাতি, এই প্রজাতি হচ্ছে এর একক। শ্রেণীবিন্যাস করার যে ধাপগুলো, ধাপের একক হচ্ছে প্রজাতি। এখন আমরা প্রজাতি কাকে বলে আমরা দেখি। প্রজাতি যেহেতু শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি বা একক, সে প্রজাতির সংজ্ঞা অবশ্যই আমাদের জানতে হবে। প্রজাতি হচ্ছে, এই প্রজাতি নিয়ে যে গবেষণা করেছেন ওই বিজ্ঞানীর নাম হচ্ছে আর্নেস্ট মেয়ার। উনি 1969 এই সময়কাল ওনার। ওনার মতে, যদিও প্রজাতির সংজ্ঞা বিভিন্ন জনে বিভিন্নভাবে দিয়েছেন, তবে আর্নেস্ট মেয়ারের প্রজাতি সংজ্ঞাটাই আমরা নিয়ে নেব। আর্নেস্ট মেয়ারের মতে, প্রাকৃতিক পরিবেশে কোনো জীবগোষ্ঠী যদি নিজেদের মধ্যে যৌনমিলন ঘটিয়ে জননক্ষম সন্তান উৎপাদনে সক্ষম হয়, কিন্তু অন্য কোনো গোষ্ঠীর সাথে প্রজননগতভাবে বিচ্ছিন্ন বা আলাদা থাকে, তখন ওই ধরনের জীবগোষ্ঠীকে প্রজাতি বলে। যেমন মানুষ, বানর, ব্যাং, এসব। আবার গাছ, যার ক্ষেত্রে আম গাছ, কাঁঠাল গাছ, এগুলো। এখানে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে যে জীবগোষ্ঠী নিজেদের মধ্যে যৌন মিলন ঘটিয়ে জননক্ষম সন্তান উৎপাদনে সক্ষম হয়, অর্থাৎ এদের মিলনে যে সন্তান উৎপাদন হবে, যে সন্তান আসবে, সে সন্তান আবার নিজে থেকেই আবার নতুন সন্তান ধারণ করতে পারবে, অর্থাৎ সন্তান উৎপাদন করতে সক্ষম হবে। কিন্তু এই জনগোষ্ঠীর বা জীবগোষ্ঠীর কারোর সাথে যদি এর নিকটতম কোনো সম্পর্কযুক্ত কোনো জীবগোষ্ঠীর সাথে যৌন মিলন ঘটে বা ঘটানো হয় জোর করে বা আর্টিফিশিয়ালি, তখনও সন্তান উৎপাদন হবে, হবে না তা না। যদি স্পেসিসের আগে আমরা কোনটা দেখছি, গণ, জেনাস, একই জেনাসের দুটি প্রজাতির মধ্যে আর্টিফিশিয়াল জনন করানো যায়, কিন্তু সেই জনন এর ফলে যে সন্তান আসবে তারা বন্ধা হবে, তারা কখনোই আর নতুন সন্তান তৈরি করতে পারবে না। যেমন প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা লিও, বাঘ আর সিংহ, দুটি আলাদা প্রজাতি। প্যান্থেরা টাইগ্রিস বাঘ, প্যান্থেরা লিও হচ্ছে সিংহ, এ দুটি হচ্ছে আলাদা প্রজাতি। বাট এদের গণও কিন্তু প্যান্থেরা, একই গণ হওয়ায় বাঘ সিংহ মিলনে বাঘ সিংহে বাচ্চা উৎপাদন করা গেছে, কিন্তু তারা আর পরবর্তীতে কোনো সন্তান তৈরি করতে পারেনি, তারা বন্ধা হয়েছে। তাহলে আমরা প্রজাতি সংজ্ঞা কী সংক্ষেপে কী বলতে পারি? প্রাকৃতিকভাবে পরিবেশে যে জীবগোষ্ঠী নিজেদের মধ্যে যৌন মিলন ঘটিয়ে জননক্ষম সন্তান উৎপাদনে সক্ষম হয়, কিন্তু অন্য গোষ্ঠীর সাথে প্রজননগতভাবে সম্পূর্ণ আলাদা, তখন ওই ধরনের জীবগোষ্ঠীকে প্রজাতি বলা হবে। আর যেহেতু প্রজাতি কিন্তু শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি বা একক, সেহেতু কতগুলো প্রজাতি, এই যে প্রজাতি, কতগুলো প্রজাতি মিলে তৈরি হবে একটি গণ, অর্থাৎ একটি গণর আন্ডারে অনেকগুলো প্রজাতি থাকবে। তাহলে কী হলো, কতগুলো প্রজাতি মিলে তৈরি হলো একটি গণ, কতগুলো গণম একত্রিত হয়ে তৈরি হলো একটি গোত্র, কতগুলি গোত্র বা ফ্যামিলি একত্রিত হয়ে তৈরি হলো একটি অর্ডার বা বর্গ, আবার কতগুলি বর্গ একত্রিত হয়ে তৈরি হলো একটি ক্লাস বা শ্রেণী, আবার কতগুলি ক্লাস একত্রিত হয়ে তৈরি হলো এক একটি পর্ব, আর প্রাণী জগতের বা উদ্ভিদ জগতের সমস্ত পর্বগুলো মিলে তৈরি করবে এক একটি রাজ্য। যেমন প্রাণীগুলো, প্রাণী সমূহের সমস্ত পর্বগুলো মিলে তৈরি করবে প্রাণী রাজ্য,
অ্যানিমালিয়া। আর উদ্ভিদ জগতের সমস্ত পর্বগুলো মিলে তৈরি করবে উদ্ভিদ রাজ্য। তো আমরা ক্যাটাগরিকরণ বা র্যাঙ্কভুক্তির মোটামুটি সংজ্ঞা পেয়ে গেছি। তারপরে যেটা আসবে, আমরা তো কী করলাম, একটা নতুন প্রাণী পেলাম, তাকে শ্রেণীবদ্ধ করার জন্য কতগুলো বৈশিষ্ট্য নিলাম, তাকে শনাক্ত করলাম, তাকে ক্যাটাগরি করলাম, অর্থাৎ তাকে ধাপে ধাপে ফেলে একটা নির্দিষ্ট জায়গায় বা একটা প্রজাতিতে নিয়ে আসলাম। এরপরে একে একটা নাম দিতে হবে। হ্যাঁ, এটা ঠিকই, তার পর্ব এক, ক্লাস ফাইলাম এক, ক্লাস এক, অর্ডার এক, ফ্যামিলি এক, জেনাস এক, কিন্তু স্পেসিসের ক্ষেত্রে সে কিন্তু হয়তো বা একটু আলাদা হয়ে গেছে, অথবা অন্য কোনো প্রজাতির সাথে মিলে গেছে। সেটা যাই হোক, যদি অন্য কোনো প্রজাতির সাথে মিলে একেবারেই মিলে যায়, তাহলে তো সেই প্রজাতির নামই তার নাম হবে। আর যদি প্রজাতিগতভাবে সে আলাদা হয়, তখন তাহলে তাকে অবশ্যই একটি নাম দিতে হবে। এই নামের জন্য কিছু নিয়মকানুন আছে। যে নিয়মকানুনগুলো অবশ্যই আমাদের মানতে হবে, তাহলে সেই নিয়মকানুনগুলো কী? নিয়মকানুন হচ্ছে, প্রত্যেক প্রাণীরই একটি বৈজ্ঞানিক নাম থাকতেই হবে, এবং যে বৈজ্ঞানিক নামটি থাকবে তা অবশ্যই ICZN অর্থাৎ ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচারের নিয়মাবলী কর্তৃক স্বীকৃত হতে হবে। ICZN-এর নিয়মাবলীগুলো হলো এই, আচ্ছা, ICZN-এর নিয়মাবলীগুলো কিন্তু আবার ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচারে লিপিবদ্ধ করা থাকে, অর্থাৎ এটার একটা বই আছে, একটা আইন আছে, একটা কোড আছে, এই কোডে এগুলো লিপিবদ্ধ করা থাকে। এবং 1901 সালে এই নিয়মগুলো প্রথম প্রকাশিত হয়, যা 1961 সালে সংশোধনের পর 1964 খ্রিস্টাব্দে এটা সম্পূর্ণ সর্বজন স্বীকৃতভাবে গৃহীত হয়, এবং এটা করেন ক্যারোলাস লিনিয়াস। উনি দ্বিপদ নামকরণ চালু করে এবং পরবর্তীতে আরও সংশোধিত হয়ে 1964 সালে সেই ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচারে এই নিয়মগুলো লিপিবদ্ধ করা হয়, এবং সেই লিপিবদ্ধ করার নিয়মগুলো অনুযায়ী পরবর্তীতে প্রত্যেকটা প্রাণীকে এক একটি করে বৈজ্ঞানিক নাম দেয়া হয়। কোনো বিশেষ প্রাণী বা প্রাণীগোষ্ঠীর এই যে নির্দিষ্ট নামকরণ করা, অর্থাৎ নির্দিষ্ট নামে শনাক্তকরণের যে পদ্ধতি, সেটাই হচ্ছে নামকরণ। আর এই নামকরণকে আমরা দ্বিপদ নামকরণ বলি। সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম নামকরণের একটি পদ্ধতি প্রবর্তন করেন। এই নিয়ম অনুসারে প্রত্যেক জীবের বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকে, যার প্রথমটি গণ, দ্বিতীয়টি প্রজাতি। আর যেহেতু একটি নামের দুটি অংশ থাকে, সেহেতু এই নামকরণকে দ্বিপদ নামকরণ বলা হয়। একে যদি আমরা সংজ্ঞায়িত করি, সেক্ষেত্রে দ্বিপদ নামকরণ আমরা বলতে পারি দুটি ল্যাটিন বা রূপান্তরিত ল্যাটিন শব্দ দিয়ে প্রাণীর নামকরণের পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বলে। যেমন হোমোসেপিয়েন্স, তোমরা দেখো হোমোসেপিয়েন্স, তারপরে একটু ফার্স্টাব্দ দিয়ে লেখা লিনিয়াস, 1758 খ্রিস্টাব্দে উনি এই নামকরণটা করেছেন। হোমোসেপিয়েন্স হচ্ছে মানুষ, মানুষের বৈজ্ঞানিক নাম। আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, ত্রিপদ নামকরণ। কোনো কোনো ক্ষেত্রে দ্বিপদ নামকরণকে ত্রিপদ নামকরণও করা হয়। কেন করা হয়? এক্ষেত্রে দেখা যায় যে একটি প্রজাতির সদস্যদের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য অঙ্গসংস্থানিক পার্থক্য দেখা যায়। কেন একই প্রজাতির মধ্যে আবার অঙ্গসংস্থানিক পার্থক্য কেন? এই পার্থক্যটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় তাদের আবাসস্থল বা বাস্তুসংস্থানগত জনিত কারণে। হয়তো একই জিনিস এক দেশে একরকম আছে, অন্য দেশে থাকতে থাকতে এদের মধ্যে কোনো কমিউনিকেশন না থাকায় অন্য দেশে থাকতে থাকতে তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্যের পার্থক্য চলে আসে, কিন্তু তারা পরিপূর্ণভাবে আলাদা হয়ে যায় না। তখন ওই নতুন যে বৈশিষ্ট্য সমৃদ্ধ যে প্রজাতির কাছাকাছি যে বৈশিষ্ট্যগুলো তৈরি হয়, তখন তাকে বলা হয় উপপ্রজাতি। আর উপপ্রজাতি হলে তখন আরেকটি নাম তার সাথে যোগ করা হয়, যাকে বলা হয়
ত্রিপদ নামকরণ। তখন গণ ও প্রজাতি সমন্বিত দ্বিপদ নামটি উপপ্রজাতি সহ ত্রিপদ নামে পরিচিত হয়, অর্থাৎ আরেকটি নাম যখন দ্বিপদ নামের সাথে যোগ করা হয় তখন তার নাম হচ্ছে ত্রিপদ নামকরণ বা ট্রাইনমিয়াল। এক্ষেত্রে একটি উদাহরণ দিচ্ছি তোমাদের, সাধারণ যে চড়ুই পাখি বা ইউরোপিয়ান চড়ুই পাখি, এদের বৈজ্ঞানিক নাম প্যাসার ডোমেস্টিকাস। আমাদের দেশের যে চড়ুই পাখি তার নামও প্যাসার ডোমেস্টিকাস, কিন্তু নীলনদ এলাকার যে চড়ুই পাখি তারাও কিন্তু এই আমাদের মতোই চড়ুই পাখি, কিন্তু ওখানে অনেক বছর থাকতে থাকতে ওদের মধ্যে কিছু বৈশিষ্ট্য একটু আলাদা হয়ে গেছে, যার জন্য তাকে বর্তমানে এই যে ইউরোপিয়ান চড়ুই পাখির উপপ্রজাতি বলা হয়, আর একদের নাম দেওয়া হয়েছে প্যাসার ডোমেস্টিকাস নাইলোটিকাস। অর্থাৎ এই নাইলোটিকাস নামটা দিয়ে আমরা বুঝাচ্ছি যে এটা নীলনদের চড়ুই। তাহলে এখানে কি তিনটি নাম হয়ে গেল না, প্যাসার ডোমেস্টিকাস সেটা হচ্ছে তার দ্বিপদ নামকরণ, এর সাথে তার উপপ্রজাতিক নাম যোগ হয়েছে নাইলোটিকাস, অর্থাৎ প্যাসার ডোমেস্টিকাস নাইলোটিকাস। পাখিবিজ্ঞানী সেলজেল সর্বপ্রথম এই ত্রিপদ নামকরণ পদ্ধতি পরিচালন করেন, আর ত্রিপদ নামকরণ দেখলেই বুঝতে হবে যে এটা টোটালি কোনো নতুন প্রজাতি নয়, এটা একটি প্রজাতির কাছাকাছি উপপ্রজাতি। এরপর আসি নামকরণের কিছু নিয়মকানুন আছে আমাদের, এর মধ্যে এই নিয়মকানুনগুলো পড়তে হবে। বিশেষ করে পাঁচটি নিয়মকানুন তোমাদের মনে রাখতেই হবে, মুখস্থ করতে হবে এই পাঁচটি নামকরণ নামকরণের নিয়মাবলী। আমি যদিও এখানে লিখে দিয়েছি তারপরেও তোমাদের বইয়ে আরও আছে, সেখান থেকে তোমাদের সুবিধা মতো তোমরা পড়ে নিতে পারবে। এই প্রাণীর নামকরণের নিয়মাবলীর গুরুত্বপূর্ণ দিকগুলো হচ্ছে, একটি প্রাণীর একটিমাত্র বৈজ্ঞানিক নাম থাকবে কিন্তু নামের দুটি অংশ থাকবে। প্রাণীর দ্বিপদ নামের দুটি অংশ এবং ত্রিপদ নামের তিনটি অংশ থাকবে, দ্বিপদ নামের প্রথম অংশ গণ, দ্বিতীয় অংশ প্রজাতি নির্দেশক। ত্রিপদ নামের প্রথম দ্বিতীয় তৃতীয় অংশ যথাক্রমে গণ, প্রজাতি ও উপপ্রজাতি নির্দেশক। বৈজ্ঞানিক নামটি অবশ্যই ল্যাটিন ভাষায় হতে হবে অথবা ল্যাটিন ভাষায় রূপান্তরিত শব্দ দ্বারা গঠিত হতে হবে। বৈজ্ঞানিক নাম ছাপানো হলে ইটালিক ফর্মে অর্থাৎ ডান দিকে বাঁকানো হবে, আর এর নাম হাতে লিখলে ইংরাজি অক্ষর ব্যবহার করে গণ ও প্রজাতি অংশের নিচে আলাদাভাবে দাগ টানতে হবে। গণনাম বিশেষ্য এবং প্রথম অক্ষর বড় হরফে হবে, প্রজাতি নাম গণনামের বিশেষণ হবে এবং এর প্রথম অক্ষর ছোট হরফে হবে। প্রাণীর বৈজ্ঞানিক নামের শেষে জনকের নাম ও সন উল্লেখ করতে হবে, যেমন হোমো সেপিয়েন্স, আর তার যে বিজ্ঞানী তার নাম দিয়েছেন তার নাম লিনিয়াস এবং উনি কত সনে দিয়েছেন 1758 সালে। এইভাবে হচ্ছে একটি পরিপূর্ণ বৈজ্ঞানিক নাম লিখতে হবে। এর পরের যে অংশটা সেটা হচ্ছে সংরক্ষণ। আমাদের প্রাণীটি পাওয়া হলো, তার শ্রেণীবিন্যাসগত বৈশিষ্ট্য নেওয়া হলো, তাকে শনাক্তকরণ করা হলো, তাকে র্যাঙ্কভুক্তি করা হলো, তাকে নামকরণ করা হলো, তার নামকরণের নিয়মাবলীগুলো আমরা জানলাম। এখন আসছি সব শেষ পর্যায়ে, সেটা হচ্ছে তার সংরক্ষণ, তাকে সংরক্ষণ করতে হবে। এই শ্রেণীবিন্যাসকৃত নমুনাকে বিস্তারিত তথ্য সহ সংরক্ষণ করতে হবে। বিস্তারিত তথ্য কী, কে সংগ্রহ করলো, প্রথমত কে সংগ্রহ করেছে তার নাম, কোথা থেকে সংগ্রহ করেছে সেই স্থান, কোন সময় সংগ্রহ করেছে সেই সময়, কত তারিখ সংগৃহীত হয়েছে সেই তারিখ, এইগুলো অবশ্যই লিখে ওই প্রাণীটির সাথে রাখতে হবে এবং প্রাণীটিকে সংরক্ষণ করতে হবে। সেটা ওই যে দেশে পাওয়া গেছে সেই দেশের কোনো জাদুঘর হোক, বিশ্ববিদ্যালয় বা কলেজের বিভাগীয় সংরক্ষণশালায় হোক, যেখানেই হোক রাখতে হবে এবং সরকারি অনুমোদন সাপেক্ষে রাখতে হবে।
এখন এই প্রাণীটা আমরা কীভাবে রাখবো? আমরা একে স্টাফ করে রাখতে পারি। স্টাফ মানে তোমরা হয়তো যারা জাদুঘরে গিয়েছো দেখেছো যে কোনো পাখি একদম পালক টালক সহ বসে আছে শুকনো, অর্থাৎ তার ভিতরে সব কিছু ফেলে দিয়ে শুকিয়ে তার উপরে চামড়াটা কভার করে জাস্ট উপরের অবয়বটা রেখে দেওয়া হচ্ছে, এটাকে বলা হয় স্টাফ করা। এর চামড়া শিংলো এগুলোকে ফেলে দিয়ে এদেরকে সুন্দর করে একদম সুন্দর করে রাখা হয়। আবার কখনো কখনো তার কঙ্কালটাকেও রাখা হয়। আবার কখনো কখনো আস্ত প্রাণীকে ফরমালিন বা অ্যালকোহল দিয়ে তরল মাধ্যমে সংগ্রহ করা হয়। যেভাবেই সংরক্ষণ করা হোক না কেন, অবশ্যই সেই নমুনা সংরক্ষণ খুবই দায়িত্বপূর্ণ দায়িত্বপূর্ণভাবে করতে হবে এবং সেখানে ওই জিনিসগুলো অর্থাৎ সংগ্রহকারী, সংগ্রহের স্থান, সময়, তারিখ অবশ্যই দিয়ে অর্থাৎ লিপিবদ্ধ করে সেটাকে রাখতে হবে। এবং যখন এটা সরকারিভাবে স্বীকৃত হবে তখন অবশ্যই সরকারকে জানিয়ে রাখতে হবে এবং সেটা নিয়ে অবশ্যই গবেষণাপত্র প্রকাশিত হবে, তারপরে সে স্বীকৃতি পাবে। এখন আসি, কেন আমরা এই শ্রেণীবিন্যাস করব, কেন সংগ্রহ করব, কারণটা কি? এর অনেকগুলো কারণ রয়েছে, আমি কিছু কারণ তোমাদের বলে দিচ্ছি, এখানে কিছু লিখেও দিয়েছি, এখন তোমরা তোমাদের মতো করে লিখে নিতে পারো বা এটাও পড়তে পারো, অথবা বইতে হয়তো আরও অনেক কারণ আছে সেগুলো দেখতে পারো। এই কারণটা আসলে দু ধরনের, একটা তাত্ত্বিক কারণ আর একটা ফলিত মানে ব্যবহার করার জন্য কারণ। তো আমি এখানে কমপ্লিটলি যেটা করেছি সব মিলিয়ে সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি। শ্রেণীবিন্যাসের মাধ্যমে আসলে কোনো প্রাণীগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি প্রাণী সম্পর্কে জ্ঞান লাভ করলে ওই গোষ্ঠীর অন্য অন্য প্রাণী সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, অর্থাৎ একটি প্রাণী সম্পর্কে জানলে ওই গোষ্ঠীর সব প্রাণী সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারবো। এই প্রাণী জগতের অসংখ্য প্রাণীদের সম্পর্কে যাতে আমরা অল্প সময়ে অল্প পরিশ্রমে সহজেই বিজ্ঞানসম্মতভাবে জানতে পারি সেটার জন্য আমরা শ্রেণীবিন্যাস করব। শ্রেণীবিন্যাসের মাধ্যমে প্রাণীর জাতিজনিক সম্পর্ক নির্ণয় করে বিবর্তনের ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করা যায়। নতুন প্রজাতি শনাক্তকরণে শ্রেণীবিন্যাস কিন্তু অপরিহার্য। শ্রেণীবিন্যাসের মাধ্যমেই প্রাণীজগতের একটি নির্দিষ্ট প্রাণীর নির্দিষ্ট স্থান, অস্তিত্ব সম্পর্ক নির্দেশিত হয়। শ্রেণীবিন্যাসের মাধ্যমে অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন প্রাণী বাছাই করা যায়, বন্য প্রাণী সংরক্ষণে সহায়তা করা যায়, এমনকি ভূতাত্ত্বিক ঘটনাবলীর নিখুঁত চিত্র তুলে ধরতে জীবজগতের শ্রেণীবিন্যাসের সাহায্যের প্রয়োজন হয়। কৃত্রিম প্রজনন ও সংকরণের মাধ্যমে উন্নত জাতের পশু পাখি উদ্ভাবনের জন্য শ্রেণীবিন্যাসের জ্ঞান অপরিহার্য। আর কম পরিশ্রম আর অল্প সময়ের মধ্যে যাতে প্রাণী জগৎ সম্পর্কে আমরা জানতে পারি সেটার জন্য আমাদের শ্রেণীবিন্যাস করতে হয়। তো আমরা শ্রেণীবিন্যাসের নীতি আর শ্রেণীবিন্যাসের ভিত্তিসমূহ জানলাম। আশা করি অন্তত প্রাথমিকভাবে আমরা কোনো প্রাণীকে দেখলে তার বৈশিষ্ট্যগুলো বুঝতে পারবো, বের করতে পারবো, সেগুলোর উপরে ভিত্তি করে তাকে অন্য প্রাণীর সাথে মিলাতে পারবো, তার সাদৃশ্য বৈসাদৃশ্য যে ওই প্রাণীর সাথে ওই প্রাণীর কোনো মিল আছে কি না বা অমিল আছে কি না, অর্থাৎ আমরা এখন শ্রেণীবিন্যাস করতে পারবো আশা করি। এবং তোমাদের আশেপাশে যেসব প্রাণী তোমরা পাও মানে পাচ্ছ বা দেখছো, তোমরা চেষ্টা করলে ধরে দেখতে পারো বা মিলিয়ে চেষ্টা করে দেখতে পারো, আশা করি কিছুটা হলেও তোমরা পারবে, এটা আমার বিশ্বাস, তোমরা চাইলে এটা করতে পারবে। তো আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আমি এই যে শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসের অনুযায়ী যে আমাদের পর্বগুলো রয়েছে প্রাণীজগতে যে পর্বগুলো রয়েছে আমি পর্বগুলোর নিয়ে আলোচনা করব। তো বিশাল ব্যাপার,
আমাদের 9টি পর্ব রয়েছে, আগে 10টি ছিল, 10টি প্রধান পর্ব, 33টি এ পর্যন্ত 15 লক্ষ প্রজাতি প্রাণীর মধ্যে 33টি পর্ব শনাক্ত করা হয়েছে, ভাগ করা হয়েছে 33টি পর্বে। এই 33টি পর্বের মধ্যে কতগুলো আছে বড় পর্ব যাকে মেজর ফাইলাম বলে, কতগুলো আছে ছোট পর্ব নন মেজর ফাইলা বলে বা মাইনর ফাইলাও বলে। তো আমরা প্রধান পর্বগুলো অর্থাৎ মেজর পর্বগুলো পড়ব, নেক্সট ক্লাসে আসছি সে পর্বসমূহের আলোচনা নিয়ে। তোমরা ভালো থেকো সবাই, সুস্থ থেকো।